Welcome to Chayer, Adda. আপনাদের সাথে আমি টুটলি রহমান আজকে আমার সাথে আছেন অতি পরিচিত একজন মানুষ সবকিছুতেই তার অভিজ্ঞতা অত্যন্ত গুণী শিল্পী গানে নাটকে আবৃত্তিতে দ্য ওয়ান এন্ড অনলি শম্পা রেজা শম্পা রেজা তোমাকে দেখে খুব ভালো লাগছে আজকে আমার সাথে বসা তোমার থেকে আজকে আমি অনেক অনেক মজার মজার কথা শুনতে চাই হ্যাঁ তোমার সাথে থাকলেই তো মজা লাগে এবং টুটলি সত্যি কথা বলতে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমি খুব আনন্দের সাথে গ্রহণ করি অর্থাৎ মজা পাই দ্যাটস সো নাইস ইউভ গট টু রিয়েল অ্যাপ্রিশিয়েট লাইফ লাইফ ইজ সো বিউটিফুল সো বিউটিফুল হ্যাঁ ছোটবেলার কথা তোমার সাথে আলাপ হচ্ছিল তাই না হ্যাঁ আলাপ হচ্ছিল হ্যাঁ ছোটবেলায় সবাই আমাকে বলতো দুষ্টু কোনো একটা বয়স থেকে কিন্তু আমি এখন ওয়েন আই লুক ব্যাক আমার মনে হয় আমি খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম আমার খুব মজা লাগতো সব কিছুকে তখন থেকেই দুষ্টুমিটা কেন তোমার দুষ্টু বলতো কেন নিশ্চয় কোনো কারণ ছিল বাঁধা ধরা নিয়মে আমাকে কখনোই বাঁধতে পারেনি কেউ কি করতে তুমি সেই দুষ্টুমিটা কি করতে পারো যেটা ছিল আমার সময় আমার কাছে আমার একবার মনে আছে আমি একবার স্কুলে যাচ্ছি ব্যাগটাক ফেলে দিয়ে চলে গেছি বাসায় তো স্কুল বাস এসে আমাদেরকে নিয়ে যেত তারপর তো ব্যাগ ফেলে এখন স্কুলে যে কী করব আবার স্কুল বাসে করে বাসায় ফেরত এসছি ফেরত এসে পিছনের কিচেন দিয়ে ঢুকে উকি মেরে দেখছি দেখছি যে বাবু মানে আমার বাবা তখনও ব্রেকফাস্ট করছে তখন ধরো 8টা বাজেনি অফিস যায়নি 8টার সময় অফিসে বেরিয়ে যাবে বা 7:30টার দিকে বেরিয়ে যায় তো বাসে তো সব বাচ্চাদেরকে কালেক্ট করে নিয়ে যেত অতএব একটু আর্লি আসতো তো দেখলাম যে বাবু অফিসে যায়নি আমি আবার ফ্রুত করে কিচেন দিয়ে বার হয়ে চলে গেলাম বনে বাজারে হ্যাঁ রিয়েলি স্কুল ফাঁকি স্কুল ফাঁকি তখন ক্লাস টুতে পড়ি ও মাই গড তো দুষ্টু বলাটা বোধহয় স্বাভাবিক কিন্তু বনে বাজারে ঘুরে ঠিক যখন স্কুলের বাস বাচ্চাদেরকে আবার স্কুলে ফেরত দিবে থেকে ফেরত দিবে বাড়িতে আমি আবার ফেরত চলে আসলাম দুষ্টুমি বুদ্ধি ভরা হ্যাঁ বুদ্ধি মানে ভয়ে বাবার পিটানির ভয়ে হ্যাঁ আর চেহারাটা দেখালাম না সে 2 বছর ক্লাস টুতে থাকতেই অনেক রকম দুষ্টুমির জন্য মার খেতে শুরু করে দিয়েছিলাম বা তারও আগে কি না হ্যাঁ মার খাওয়াটা আমার বেশ রেগুলার হয়ে গেছিলো যে কারণে স্বভাবও হয়ে গেছিলো অনেকটা খুব একটা ভয় পেতাম না মারপিটকে আর কিন্তু নিজের মতন চলতাম তাই না ছোটবেলা থেকে তো তুমি নাচ গান তোমার তো আই থিঙ্ক মা অনেক কিছু চেষ্টা করছে তোমার সাথে করার জন্য নাচ শেখানোর জন্য তো তুমি কি নাচ শিখেছিলে শুরু করেছিলে মনে হয় আমি যা শুনেছি অনেক মানে নাচের মাস্টারই নাচ শেখার বিষয়টা এমন ছিল যে আমি দৌড়াচ্ছি মানে আমার দৌড় নাচ ছিল ওই দৌড় মাঠে গান পাহাড়ে গাছে উঠছি আর নাচের মাস্টার আমার পিছনে দৌড়াচ্ছেন এটা তখন আমরা চিটাগাংয়ে ছিলাম এবং জগদানন্দ বড়ুয়া আমরা উস্তাদজি ডাকতাম উনি আমাদের বাড়িতে ছোট্টবেলা থেকে থাকতেন বুদ্ধিস্ট এবং আমার মার উস্তাদ ছিলেন তো ওনার মেয়ে রিনি ওনার মেয়ের নামও বড় মেয়ের নাম ছিল রিনি তো রিনি দিয়ে আমাদেরকে নাচ শেখানোর দায়িত্ব পেয়েছিল তো রিনি আর আমার ছোটো বোন নিপা বড় বোন রিনি ওরা দুইজন লক্ষ্মী মেয়ে ওরা মোটামুটি এরম করতে বলে এরম করছে এরম করতে বলে এরম করছে সব করছে কিন্তু আমি ফ্রুত করে দৌড় শুরু করতাম আমাদের ছোটবেলা তো মানে মাঠ আর পাহাড় আর নদী ছিল বিউটিফুল সত্যি আর ছিল তো সেসব জায়গায় হ্যাঁ তো জায়গা রাঙামাটি কাপ্তাই এইসব জায়গায় ছিল তো এই সব জায়গায় ছিলাম দৌড়াচ্ছি রিনি দিও দৌড়াচ্ছে ওইটাই ছিল আমার নাচ দৌড় তো ইউ নেভার ডিড নো ডান্সিং নো ডান্সিং ডান্সিংটা আমি কি করতাম যখন রিনিকে রিনিদি নাচ শেখাচ্ছে দৌড়ে টোড়ে এসে আমার কাছে হাঁপিয়ে টাপিয়ে বেচারি আমি আবার পিছন দিক দিয়ে আস্তে করে ঢুকে ওই রিনিদির পিছনে দাঁড়িয়ে আমার বড় বোন রিনি নিপাকে ভেঙাতাম হ্যাঁ আর ন্যাচুরালি ওরা হাসাহাসি শুরু করে দিত আর নাচ ওদেরও হ্যাঁ ব্যাঘাত ঘটত কিন্তু তাও ওরা তাও দে টলারেটেড ইউ ও দুষ্টুমির নাম তো তোমাকে তখনই দিয়েছে নিশ্চয়ই হ্যাঁ 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 কারণ আমি একটু মারপিটও করতাম অতএব ঝগড়া করতে ঝগড়া হলো একটা জিনিস নিয়ে ঝগড়াঝাটির মধ্যে আমি নাই সোজা মারপিট মানে খাবার নিয়ে খাবারটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের আমি আজও খুব খাদ্য মানে কি কি ধরনের খাবার বিশেষ করে ফল ফল বলছিলে অনেক আগে যে তুমি গাছে গাছে উঠে খালি ফল খেতে নাকি ফল খেয়েই অর্ধেকটা জীবন কাটিয়েছি আসলে এবং ফল আমার ডায়েটে একটা যে কোনো পেয়ারা বলো
তেঁতুল বলো, তেঁতুলের পাতা বলো, সব কিছু খেয়ে নিয়েছো? হ্যাঁ, ফল, ফল ওয়াজ মাই ডায়েট অ্যাকচুয়ালি। তো ছোটবেলার কথা, খাওয়া দাওয়া মাঝে মধ্যে কাড়াকাড়ি করে মেরে টেরে নিয়ে নিতাম। তোমার বয়স তখন কত? মানে তুমি আই থিঙ্ক তোমার দুষ্টুমি শুরু হয়েছে একটা জন্ম থেকেই বোধ হয়, বিকজ আমরা কিন্তু অত মানে পুতুল তুল দিয়ে খেলতাম বেশি, বা তুমি মনে গাছে গাছে বেড়াতে আর আড্ডা মারতে আর পুরো তোমাদের ওখানে যত ঘর বাড়ি ছিল তাদের বাসায় তুমি চলে যেতে, নেইবারদের বাসায় নাকি? না, হ্যাঁ নেইবারদের বাসায় যেতাম। যেমন সেই রকম যে আমি কিন্তু মানুষের সাথে আড্ডা আড্ডা মারতাম না। ওকে, আমার সঙ্গী ছিল ডগি, আমার সারা জীবন তুমি দেখে এসেছো, আমার এখনো মাই গড, মানে ডগি ছাড়া আমি চলতেই পারি না। হ্যাঁ, ডগি থাকতেই হবে আমার। কথাবার্তা আমি কিন্তু খুব কম বলতাম, তাই না? আই ক্যান বিলিভ দিস। কথাবার্তা কম বলতাম, গান গাইতাম বেশি, সারাক্ষণ গান গাইতাম। গান তুমি কবে শুরু করেছো? এই বন্ধের 2 বছর বয়সে গান শুরু করেছি। 2 বছর বয়সে আমার বুয়া আমাকে প্রথম শেখালো। তো একদিন সবাই দেখলো যে আমার তখন, বুয়া কি গান শিখেছে তোমাকে? ও কথা কই মুনা, পান না দিলে কথা কই মুনা। ভালোই তো গান শিখিয়েছিল। হ্যাঁ, তো তখন ওইটা শুনে তখন আস্তে আস্তে মারা সবাই খেয়াল করতে থাকলো, কিন্তু বাড়িতেই তো গান বাজনা ছিল, সে কারণে গানটা আপনা থেকে চলে এসেছিল। নেইবার্সদের কথা বলছিলে, আমাকে যদি আমাদের দুধ দোয়াতো, ওর নাম ছিল সাধন, ও আমাদের গরুর দুধ দোয়াতো। তখন আমরা কাপ্তাইয়ে পাহাড়ের উপরে থাকি, তো সাধন এসে বলল, সেদিন স্কুল বোধ হয় ছুটি কিবা স্কুলে যাই কি যাই না জানি না, বয়সটা অনেকই কম, হ্যাঁ, যে নিচে আমরা থাকতাম টিল্লার উপরে প্রায় 60-70 বা 100টা সিঁড়ি বোধ হয় এরকম আর কি, আমার মনে হয়, মেবি নট দ্যাট মেনি, হ্যাঁ কিন্তু মনে হয় এরকম, বাট ইট ওয়াজ লং ওয়ে আপ, হ্যাঁ টিল্লা। এবং টিল্লার ওখানে বিশাল মাঠ, আমাদের গরু মুরগি হাঁস রাজহাঁস সব, বিউটিফুল ডেজ, ও লাভলি। এবং টিল্লার পাড়গুলায় থাকতো তুলসী পাতা, আমি খেয়ে খেয়ে শেষ করতাম। হ্যাঁ, তো এই সব ছিল। তো এই সাধনে এসে খবর দিল যে নিচে মোল্লা 3 নম্বর বউয়ের একটা বাচ্চা হয়েছে, ওর হলো 6টা আঙুল। 6টা আঙুল? নিপাকে নিয়ে বললাম চল, আমার ছোটো বোনকে নিয়ে বললাম চল যাই আমরা 6টা আঙুল দেখে আসি। নিচে যে ওই 3 নম্বর বউয়ের ছোট্ট ছেলের 6 আঙুল দেখে এমন মুগ্ধ যে ভুলে গেছি যে সন্ধে হয়ে এসছে। ওখানে বসেছিলে? ওখানেই বসছিলাম, মোয়া টোয়া খেতে দিয়েছিল, ওগুলো একটা ব্যাপার ছিল। এর মধ্যে তো হুলুস্থুল হয়ে গেছে, আমার বাবা তো পুলিশ টুলিশে খবর দিয়ে যে ছেলে মেয়ে ধরা নিয়ে গেছে। ও মাই গড, নো, বাবা আমার সব ভাই বার হয়ে গেছে, কোনো খবর নাই। আমরা বাড়িতে ফিরতেই না সাধন বলল, স্যার তো খুব মারবে, আসো আসো বলে আমাদেরকে না একটা আলমারির পিছনে লুকায় রাখলো। রিয়েলি? বোকার মতন। তারপরে ফেরত আসলেন, মাও ফেরত আসলো, আমার বাবাও ফেরত আসলো, এসে আমাদেরকে আলমারির পিছন থেকে ধরে আমাকে কয়েকটা দিল। নিপা তো তখন আঙুল চুষ্ট ছোট, নিপা বোধ হয় 1.5 বছর ওরকম। হ্যাঁ, ওর বয়স তুমি, তোমারও বয়স মানে খুব কম। হ্যাঁ হ্যাঁ, আই ওয়াজ জাস্ট 3.5 এরম হবে। হ্যাঁ, তো এই হলো, দিস ওয়ার দ্য কাইন্ড অফ থিংস। কিন্তু একদিকে যেমন টোটাল ফ্রিডম অফ মুভমেন্টসও ছিল, আরেকদিকে একটা ডিসিপ্লিন ছিল, যেটা আমি ভাঙার চেষ্টা করতাম, আর কেউ করতো না, আমরা পাঁচ ভাই না, হ্যাঁ আমি একটু ভাঙার চেষ্টা করতাম। তোমার সাথে কথা বলতে সত্যি মজা লাগে, এক্সেলেন্ট। নাও উইল গো টু এ ডিফারেন্ট সেগমেন্ট, তোমার গানের জগৎ। তোমার একটা স্কুল আছে, অনেক বছর ধরে তুমি স্কুলটা দিয়েছো, সেটা সম্বন্ধে একটু শুনতে চাই। গান তো মা 4 বছর বয়সে বসিয়ে দিল রিয়াজে, মার সাথে গলা সাধতে শুরু করলাম, সারে গামাপা। তারপর প্রথম যে গানটি শেখালো, তোমারি গে পালিছো স্নেহে তুমি ধন্য ধন্য হে, আমার প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে, পিতার বক্ষে রেখেছো মোরে জনম দিয়েছো জননী ক্রোরে, বেঁধেছো সখার প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য।
এত বছর পর গানটি গাইলাম আজকে আমি সত্যি গানটি কত বছর আগে শুনেছি এত ভালো লাগলো গানটা শুনতে কি অপূর্ব রবীন্দ্রসঙ্গীত অপূর্ব গান একটা এটা শোনা যায় না কিন্তু আজকাল কেন আমি জানি না হঠাৎ আমার মনে পড়লো যে এই গানটি দিয়ে মা আমার গান শুরু করেছিল রিয়াজ ক্লাসিক্যাল ইত্যাদি পরে যাই হোক পরবর্তীতে গানটি তো বিকেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মি পড়াশোনাও ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম কিন্তু সেরকম পড়াশোনা খুব একটা যে করতাম তা না কিন্তু পাশাপাশি বইয়ের চর্চা আমাদের বাবা মারা সেই ছোট্ট বয়স থেকে করে দিয়েছিল বই পড়তে খুব বই পড়তাম ভীষণ রকমের আমরা মানে ক্লাস টু থ্রিতে থাকতেই কিন্তু বড়দের উল্টো রথের গল্পগুলো আমরা পড়তে শুরু করে দিয়েছি আমাদের বাবা মা না ওই ডিসক্রিমিনেট করতো না যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়তাম বাংলা বইয়ের প্রতি খুব আগ্রহ জাগ্রত করেছিল হ্যাঁ যেন বাংলাটি আমরা প্রপারলি শিখি তখনকার দিনের রেডিওর নাটকগুলো কলকাতার শম্ভুমিত্র হ্যাঁ শুনতে সব হ্যাঁ তৃপ্তি মিত্র ওনাদের উচ্চারণ আমার বাবা চমৎকার কণ্ঠস্বর চমৎকার আবৃত্তি এই যে আবৃত্তি করতে তখন সেই প্রসঙ্গে তোমাকে আমি এখন বলবো আই উইল রিকোয়েস্ট ইউ যদি একটা আবৃত্তি শোনাতে পারো আমাদেরকে আচ্ছা স্কুলের কথাটা বলে নিয়ে আবৃত্তিতে যাই শিওর হ্যাঁ এন্ড স্কুলের ঘটনা যেটা ঘটলো হলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা কিন্তু ওপারে তখন বাবা ছিল হেড অফ নেভাল কমান্ডো যদিও বাবা এয়ারফোর্সের মানুষ কিন্তু কমান্ডো ট্রেনিং ছিল দেখে একমাত্র বাবুরই ছিল তো ওই সে কারণে বাবুকে হেড অফ নেভাল কমান্ডো করে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা তখন কল্যাণীতে থাকি তো একদিন এসে মানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই একজন ফাদার বিশ্বাস আর ক্যারোলিন অ্যাডামস এক ভদ্রমহিলা এসে আমার বাবা মা বাবা তখন এসেছিল সেদিন সানডে আমার মনে আছে তো এসে বললো যে আপনাদের মেয়ে দুটোকে দেন আমাদের শরণার্থী শিবিরে ওরা বাচ্চাদের সঙ্গে কাজ করবে বাচ্চাদেরকে নিয়ে তো সেখানে আমরা ভোর 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত আমি আর রিনি কাজ করতাম আমাদের দায়িত্বই ছিল বাচ্চারা ওদের সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মুখ হাত ধোয়ানো নাস্তা করিয়ে পড়তে বসিয়ে দেওয়া এই যে পড়তে বসিয়ে দেওয়া ক্যারোলিন আমাদেরকে শেখালো যে কিছু নাই তার মধ্যে কীভাবে শিক্ষা দিতে হয় মানে মেঘের মধ্যে তুমি ফিগার্স খুঁজে পাবে গাছের পাতা দিয়ে শুকনো পাতা দিয়ে শুকনো ডাল দিয়ে ঘাস দিয়ে ইউ নিড নাথিং কাদা দিয়ে মাটি দিয়ে মাটি পরিষ্কার করে সেখানে খড়ি দিয়ে এই যে শিখালো দিস রিয়েলি ক্রিয়েটেড অ্যান ইম্প্যাক্ট আমার মধ্যে হ্যাঁ এবং আমার আমি কিন্তু সানন্দে এই কাজটা করেছিলাম আমি আর রিনি দুজনই এবং অনেক কিছু শিখেছিলাম তখন তো আমরা স্কুলের ছাত্রী 1971 কিন্তু এত কিছু শিখেছিলাম ওই 9 মাস যে পরবর্তীতে যখন আমি সিলেটে থাকতে বসবাস করতে শুরু করি বিবাহ সূত্রে এবং আমার সন্তানদের একটি পছন্দসই স্কুল খুঁজে না পেয়ে আমি আবার গ্রাম্বলার নই বা ওই বসে বসে নালিশ করা কোনো স্কুল না এইসব করতে পারি না হঠাৎ করে ডিসাইড করলাম আই স্টার্ট আ স্কুল তো হ্যারোল্ড আমাকে বললো যে তুমি স্কুল বানাবে তোমার এত ব্যস্ততার মধ্যে আমি বললাম যে হ্যাঁ পারবো মানে দিস ইজ মাই ইস্যু হ্যাঁ তারপর 4 বছর আই ট্রেন মাই সেলফ আপ বিফোর আই স্টার্ট দ্য স্কুল তারপর স্কুলটা শুরু করে দিলাম আজকে 26 বছর হয়ে গেল আনন্দনিকেতন তো স্কুলটা শুরু করার পরে আজকে 26 বছর হয়ে গেছে 4টা বাচ্চা দিয়ে শুরু করেছিলাম দুটো আমাদের যুগবেরির এডিটর পত্রিকার হ্যাঁ এবং চা বাগানের একজনের ছেলে এই 4টা নিয়ে শুরু করেছিলাম কিন্তু পরবর্তীতে এখন তো 1200 বাচ্চা আমি কোনো একটা বিশ্বাস করি যে ছোট্ট বাচ্চাদের সামনে খুব ভালো মানুষদেরকে খুঁজে খুঁজে এনে দিতে হবে অ্যাজ রোল মডেলস স্কুল চালু করলাম 1990-এর 16ই ফেব্রুয়ারি 1990 সালের 21শে ফেব্রুয়ারি বেগম সুফিয়া কামালকে আমাদের বাচ্চাদের সামনে এসে উপস্থাপন করলাম ততদিনে আমার স্কুলে 28টি বাচ্চা হয়ে গেছে ওনার কাছ থেকে যে বাচ্চাগুলি ভাষা আন্দোলনের পুরো ইতিহাস পুরো গল্প পুরো সত্য কাহিনী জানলো আজও ভুলেনি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা খুব জরুরি যে সত্যিকার শিক্ষিত মানুষদেরকে তারা কিন্তু এসে কনুয়ের ধাক্কা দিয়ে এসে সামনে বলবে না এই আমি বুদ্ধিজীবী আমি শিক্ষিত আমাকে সামনে হ্যাঁ ডাকো কোনো দিনও শিক্ষা এটা অ্যালাউ করে না সুশিক্ষা
এই জিনিসটা অ্যালাউ করে না। অতএব আমাদেরই তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে বাচ্চাদের সামনে দাঁড় করাতে হবে। অ্যান্ড তখনই ওরা ইন্টেলেক্ট ডেভেলপমেন্ট যে একটা খুব জরুরি বিষয় এইটা বুঝতে পারবে। আর এখন আমি দেখি যে হয়তো তুমি যেটা বলছো রোল মডেলকে সামনে এনে কথা বলা, সেটা মনে হয় আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। আমি দেখি হ্যাঁ, এটাও তো আমরা বলি না, আমাদের একটা ভাষা আছে না, এই আতলামি করছে। কেউ যদি একটু সুন্দর করে বাংলা বলে বা কেউ যদি একটু ভালো কথা বলে, হ্যাঁ আতলামি করছে। এই যে একটা টিটকারিটা তো কোনো সভ্য জগতে হতে পারে না। কোনো সভ্য জগতে ইন্টেলেক্টকে ছোট করে দেখা যেতে পারে না। বাংলাদেশের স্বপ্নই ছিল সভ্যতা, সৌন্দর্য, নিজস্বতা, হ্যাঁ এইসব নিয়েই কিন্তু বাংলাদেশের যুদ্ধ শুরু হয়েছিল। এখন আমরা সব কিছুকে বিলুপ্ত করে আমরা যদি অন্যের ধ্বজা ধরি, অন্যের রূপে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি, হ্যাঁ মানে আমাদেরকে কেউ বুঝবেই না, কেউ যদি আমাকে ইন্ডিয়ান বলে আমি খুব খুশি হয়ে যাব, না ও চেহারাটা একেবারে পাকিস্তানি আপনাদের বলে আমি খুশি হব, না আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি বাঙালি, একেবারে বাঙালি। এই এই গর্বটা, এই জায়গাটাই আমরা যেন আবার ফিরে আসি, এই একটা কামনা। নিশ্চয়ই আসবো, আই হোপ সো। জীবনে তার আগে তোমার আবৃত্তি একটু শুনে ফেলি। হ্যাঁ, চশমাটা পরে নেই, নো প্রবলেম। কবিতাটির নাম টেবিলে অনেক বই, লিখেছেন আমার সবসময়কার প্রিয় জীবনানন্দ দাস। এইবার চিন্তা স্থির করবার অবসর এসেছে জীবনে, হৃদয় বয়স্ক হলো ঢের, মোম জ্বলে নিভে যায় অনেক গভীর রাত হলে, অন্ধকারে এক আধটা আবছা ইঁদুরের আসা যাওয়া টের পাই ঘরের মেঝে, হয়তোবা সিলিংয়ের পরে বাইরে শিশির ঝরে কুয়াশায়, শীতে লক্ষ্মী প্যাঁচার ডানা সজনের ডালে শব্দ করে। টেবিলে অনেক বই ছড়িয়ে রয়েছে, চিন্তাগুলো যেন অনুলোম প্রতিলোম পরস্পরের প্রতি ঠান্ডা সাদা নারীর মতন দাঁড়িয়ে রয়েছে চুপে মৌ। একটি গভীর সূত্রে গ্রথিত কি হবে বইয়ের সকল চিন্তা, জীবনের সব অভিজ্ঞতা, সকল নক্ষত্র আর সময়ের অপার গতির ইতিহাস বৃত্তান্তের আগাগোড়া কথা। কি মজার কথাগুলো না, অপূর্ব। একটি গভীর সূত্রে গ্রথিত কি হবে, আজকে একটি গভীর সূত্রে তোমার সাথে গ্রথিত করতে চেষ্টা করছি জীবনের নানান অভিজ্ঞতা, হ্যাঁ নানান কিছু। সত্যি শম্পা, তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের নাটকের এখন যে অবস্থা, যেটা আগে আমাদের খুব উন্নত মানের নাটক হতো, এখন সেরকম মনে হয় ফর সাম রিজন উই আর লুজিং ইট। নাটকের ক্ষেত্র তো আলাদা কিছু না, একটি সমাজ কিন্তু সব কিছুকে রিপ্রেজেন্ট করে। আমি আমি সাংস্কৃতিক জগতের কথা ভাবলে আমার খুব বুকটা ফেটে যায় যে আমরা আসলে একটু কেমন যেন হারিয়ে গেছি। এক প্রথমে মনে রাখতে হবে টেলিভিশনের ক্ষেত্রটাকেই আমি আগে ধরি, কারণ টেলিভিশনের ভীষণ একটা অ্যাবিলিটি আছে সংস্কৃতিকে প্রচার করার। অ্যাবসলুটলি, তো সেখানে প্রথমেই আমাদের ইতিহাসটা ধরতে হবে টেলিভিশনের, যে ঢাকা শহরে সাবকন্টিনেন্টে সর্বপ্রথম একটি টিভি চ্যানেল চালু হয়েছিল। তার মানে আমরা পথিকৃৎ এবং আমরা সৃষ্টি করেছি টেলিভিশনের স্ক্রিনকে এই সাবকন্টিনেন্টে। কত বড় গর্বের বিষয় এটা! এবং সেই টেলিভিশন কিন্তু যারা দেখে রাখতেন তখন, আমার যদ্দূর মনে পড়ে জামিল চাচা, জামিল চৌধুরী, তারপর মন্টু মামা, মুসলমান আমার, পরবর্তীতে আসলেন আতিক ভাই, মামুন ভাই, কামাল ভাই, তারপরে তো আরও অনেকে। সব কিছু মিলে একটা নীতি ছিল, সেখানে অডিশন ছিল, গ্রেডেশন ছিল, যার তার ইচ্ছায় সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাওয়ার মতন স্কোপ ছিল না, যৌক্তিকতাও ছিল না কোনো, সব কিছু কিন্তু ট্রেন্ড করে ঢোকানো হতো। তুমি হঠাৎ করে এসে, হ্যাঁ আমি একটু গান করব, গান বলবো, বা আমি একটু অভিনয় করবো, হ্যাঁ নো ওয়ে, ইউ হ্যাড টু পাস দ্য অডিশনস। এখন তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই
নীতিমালাগুলো ফেরত আনতে হবে। আই অলসো ফিল আদার থিং দ্যাট আমাদের কি আরেকটা বিষয় আছে, কস্ট কি আমাদের খুব কম কম করে, সেটা সেই প্রসঙ্গে পরে আসছি। আগে আমি গ্রুমিং এর জায়গায় থাকবো। টাকা পয়সার বিষয়টা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার আগে আমারও তো মানে নিজেকে গ্রুম করার একটা ব্যাপার আছে। আমরা শিক্ষার জায়গাটাকে নষ্ট করেছি, পড়াশোনা আমরা নষ্ট করেছি এই দেশে। শিক্ষিত না হলে কালচারড হতে পারবে না, আর কালচারড না হলে শিক্ষিত হতে পারবে না। এই দুটো হাতে হাত রেখে চলে। হ্যাঁ, এবং এই 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 জিনিসটা আমাদের ফেরত আনতে হবে। আমাদের কথাবার্তা মোটেও আই হয়েছে আই কিতা করস এই কী করতেছিস, সারাক্ষণ এম করে কথা বললে কেউ টেলিভিশন দেখবে না। এবং সারাক্ষণ যদি এরম চিৎকার করে কথা বলে টেলিভিশনে, কেউ টেলিভিশন দেখবে না। এবং গ্রেডেশন অডিশন আনতেই হবে নীতিমালায়। গ্রেডেশন অ্যান্ড ফার্স্ট অডিশন দেন গ্রেডেশন, বিটিভিতে আছে কিন্তু আর কোথাও তো কিচ্ছু নাই। যে সে যার ইচ্ছা এসে করতে পারে না, এত সহজ, এত স্থূল বানিয়ে দেওয়া উচিত না কালচারাল ওয়ার্ল্ডকে। এখানে আমি একটা কথা বলি টুটলি, কালচার এবং ফুর্তি, সংস্কৃতি এবং ফুর্তির কিন্তু একটা ডিফারেন্স আছে। ফুর্তি তুমি তুমি যে কোনোভাবেই করতে পারো। হ্যাঁ, আমি পার্টিতে গিয়েও নাচতে পারি, আমি নাচ শিখি নাই, আমি পার্টিতে গিয়ে কোথাও আমার হারিয়ে যাওয়ার গাইতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যখন কালচারাল ওয়ার্কার বলবো নিজেকে, বা কালচারাল কোনো অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করব, আমার সাধনা লাগবে। ইয়েস শম্পা, আমাদের সময় হাতে খুব কম, অ্যান্ড তোমার এত কিছু বলার আছে, আমার মনে হয় না এক পর্বে শেষ করতে পারবো। আই মাইট টেক এত লম্বা জীবন, এত লম্বা না, জীবন লম্বা না, তোমার জীবনের এক্সপিরিয়েন্স অনেক লম্বা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে কিন্তু আমি ছাড়ছি না যে গান না শুনে। আমার উস্তাদজির একটা কম্পোজিশন গিয়ে আমি গাইবো। রাগটি হচ্ছে তিলক কামত। পানি সারে গা সারে পা সারে মা সারে অপূর্ব। সত্যি মনে হচ্ছে যে তোমার গান আজকে সারাদিন বসে শুনি, যদি সময় থাকতো নিশ্চয়ই শুনতাম, তোমার বাসায় একদিন এসে শুনবো। অবশ্যই, এত ভালো লাগলো, আই ক্যান টেল ইউ। অ্যান্ড তোমার সত্যি ইউ সিং উইথ সাচ ফিলিংস অ্যান্ড সাচ ইমোশনস যে আমি এখানে বসে আছি, আমারও মনে হয় যে আমি তোমার জগতে চলে গেছি। অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ শম্পা ফর কামিং টুডে। সবই গুরুর কৃপা। আসলে এইটাই সঙ্গীত, বা যে কোনো কিছুই কিন্তু গুরুমুখী আমাদের দেশের। তুমি এসেছো, অনেক অনেক থ্যাংক ইউ। বাট বিফোর ইউ গো, ছোট্ট একটা সেলফি নিয়ে নিই আজকে। আমি চায়ের আড্ডায় সেলফি উঠাতে এক্সপার্ট হয়ে আছি, কেমন না? ওকে, চায়ের আড্ডা আজ এখানেই শেষ। আপনাদের জন্য একটি রিমাইন্ডার, চায়ের আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান আবার দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com-এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন NTV।